আপনারা দেখছেন দা পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। জি, ঘর বন্ধ, প্রেমে ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকরি, বিবাহ, ব্যবসা, উপার্জন, সমস্যার সমাধানে মাওলানা জাকারিয়া সাহেব। আজই যোগাযোগ করুন ফোন নাম্বার 9635448476। যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমেও। লকডাউনে কাজ হারিয়েছেন, টাকার প্রয়োজন, মেয়ের বিয়ে দিতে পারছেন না, চিন্তা কিসের? রয়েছে ফ্রিল্যান্স ফিউচার ফাউন্ডেশন। মেয়ের বিয়ের জন্য মিলবে 20 থেকে 50 হাজার টাকা, এডুকেশনের জন্য পাওয়া যাবে 20% থেকে 70% আর্থিক সাহায্য, আর্থিক সাহায্য মাসিকভাবে মিলবে 600 থেকে 1000 টাকা পর্যন্ত, পুরোটাই অনুদান হিসেবে, ফেরত দেওয়ার কোনো ব্যাপার নেই। তাই আজই যোগাযোগ করুন 8017669585 অথবা 9477261650 নম্বরে। মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের টাউন ক্লাবের বজরংবলী পুজোর উদ্বোধনে এসে এমনটাই মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ফিরাদ হাকিম মেয়র হওয়ার প্রসঙ্গে তিনি বলেন, ফিরাদ হাকিম মেয়র হয়েছে ছাপ্পার কারণে, ওকে 56টি পুরস্কার দেওয়ার অনুরোধ জানাচ্ছি মুখ্যমন্ত্রীর কাছে। আরও বলেন, ক্ষমতা টাকা আসবে চলে যাবে, আমাদের দেশ যাতে আফগানিস্তানের মতো তালেবানদের হাতে না চলে যায় সেই জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। দাদা, ফিরহাদ হাকিম আজকে মেয়র পদে আবার অভিষিক্ত হলেন, ফিরহাদ হাকিম আবার মেয়র পদে বসলেন, জনগণের রায় নয় ছাপ্পায়। ফিরহাদ হাকিমকে অবিলম্বে ছাপ্পাশ্রী পুরস্কার দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব। আসানসোল পৌর নিগমের নির্বাচন আগামী 22শে জানুয়ারি। মঙ্গলবার থেকে শুরু হয়েছে মনোনয়নপত্র জমা দেওয়া, কিন্তু এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক দল তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেনি। তার মধ্যে কুলটি বিধানসভার 24 প্রার্থীর নাম ঘোষণা করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হচ্ছে, আর সেই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। আমি মনে করি সে আমার শত্রু, তার জন্য এটা করছি, সে আমার মিত্র হতে পারে না। এখনো পর্যন্ত ডিক্লেয়ার হয়নি, আমরা জানি না, আমরা তালিকা দিয়েছি এটা ঠিক আছে, কিন্তু উপরমহল তো ঠিক করবে, টিকিট তো আমার আর উজ্জ্বল হাতে নাই। যারা ভুল করছে আমরা যদি মনে করি এখন এফআইআর করতে পারি তাদের নামে, সে আমার মিত্র না, সে আমার শত্রু, সেই জন্য এইটুকু বলছি। তো আপনি কি, আমি নিজের মুখে বলেছি কি ফেসবুকে ছাড়ছি? আমি কি ফেসবুক ছাড়ি জানি না, আমার ফোন নাই, আমার যেহেতু আমি নিজে ছাড়বো, আমার যখন হোক আমি নিজে ছাড়বো, তারও তো কোন দরদ কিসে যে আমার নিয়ে লিখছে, নিজে নিলে হোক যে লিখছে। তো এখানে আছে 65 নম্বর ওয়ার্ডে আখতার হোসেন ক্যান্ডিডেট, তাকে করে ছবি করেছে, ভুল জবাবদেহি করতে হবে পার্টির কাছে। अभी तक पार्टी को डिसीजन नहीं दिया, पार्टी डिसीजन लेगा उसी को ना मानेगा। इस बारे में आप क्या पार्टी हाई लेवल हाई कमांड को बोलिएगा क्या? पार्टी हाई कमांड को जना दिया कि कोई मताल है जो इस तरह का छोड़ा है। পৌর নির্বাচনের দিন ঘোষণার পর কুলটি থানার পুলিশের পক্ষ থেকে এলাকায় রুটমার্চ। আসানসোলের পৌর নির্বাচনের নির্বাচনের দিন 22শে জানুয়ারি, আর এই নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু শান্তি শৃঙ্খলা বজায় রাখতে রাজ্য পুলিশের আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানা পুলিশের পক্ষ থেকে কুলটি থানার রানীতলা কেন্দুয়া বাজার সহ কুলটির বিভিন্ন এলাকায় রুটমার্চ করা হলো মঙ্গলবার বিকালে। করোনায় আক্রান্ত হলেন কলেজের অধ্যাপিকা, মালদা চাঁচল কলেজের ঘটনা। তার করোনা পজিটিভ হওয়ার কারণে সংক্রমণের আতঙ্কে ভুগছেন কলেজের অধ্যাপক অধ্যাপিকা থেকে শুরু করে ছাত্রছাত্রীরা। কলেজ বন্ধ রাখার প্রস্তাব অধ্যাপক অধ্যাপিকা থেকে শুরু করে কলেজ ক্লার্কের পক্ষ থেকে। 100 দিনের কাজ চাইতে গেলে দলীয় কর্মীদের মারধরের অভিযোগ উঠল উপপ্রধানের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মাথাভাঙার পচাগড় গ্রাম পঞ্চায়েত এলাকায়। অভিযোগ, পচাগড় গ্রাম পঞ্চায়েত এলাকার বেশ কিছু গ্রামবাসী পচাগড় গ্রাম পঞ্চায়েত অফিসে উপপ্রধানের কাছে কাজ চাইতে গেলে প্রধান এবং উপপ্রধানের লোকজন তাদের উপর চড়াও হয় এবং মারধর করে বলে অভিযোগ। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তারা মাথাভাঙা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পাঁচলে গেছি, মনে করো 10 দিনের আগে মাটি কাটার জন্য একটা লিস্ট হয়েছে, কিন্তু ও তো মাটি কাটার লিস্টে ইয়ে করে দিতে দিচ্ছে না, সাধারণ লোকদের কাজ দিতেছে না, কিন্তু আজকে আবার গেছে সুপারভাইজার, যাওয়ার পর ওর কাছে সইটো চাইতেছে, সইও দিবি না, তারপর সই না, তারপর সুপারভাইজার মনে করো গ্রামের মনে করো ছেলেপেলেদের আছে মনে করো দলের ওর ইয়া, ওদের ফোন করছে, ওরা গেছে, যাওয়ার পর ওদের বলছে, ওরা বলছে কি কেন তুমি সই দিবে না, মনে করো দুই কথা একটা কথা কাটাকাটি হওয়ার পর কবিতা বর্মন নিজে নিজে ওর শাখা যে টেবিলের মতো নিজে নিজে ভাঙে দিছে,
ভাঙার পর তারপর ও ফোন করছে ওর মঙ্গল লোকজনকে ডাঙা ডাঙের জন্যে ওর লোকদের। ফোন করার পর আমার স্বামীকে মারধর করছে, আমার স্বামীকে মারধর করছে, তারপর আমি গেছি, যাওয়ার পর আমাকেও মারধর করছে, করার পর শ্যামল শীলকে ওকেও মারধর করছে, ও দুজনকে ওর দশ বারো জন ছেলে পেলে ওদের দুজনকে সেই মারধর করছে, আমার শ্রীমূল হচ্ছে আমার শাড়ি ব্লাউজ ছিঁড়ে দিছে। আমি তারপর আমার স্বামীকে ডাক্তারখানা নিয়ে আসছি, নিয়ে আসার পর আমি এইখানে এদিকে আসতেছি, আসার পর ওর ছেলে যে ওর মনগর দলের এই নাম কামাক্কা আর হামিদুল, ওরা আমাকে এখানে আটক করছে, আমাকে আর আমার স্বামীকে। করার পর আমার সঙ্গে ঢাকা ঢাকি হওয়ার পর আবার যে আমার পাও মস্কে দিছে ওরা। ওগুলাই যেগুলো বলছে ওরা সবগুলোই মিথ্যে ছিল, কারণ ওগুলো ওই সমস্ত কোনো ঘটনাই ঘটে নাই। ওরাই আমাদের রুমে ঢুকে একদম সেই একদম আমার সঙ্গে যখন একদম ইয়ে করছিল আর কি, পরে হাতাহাতি করছে আমাকে। করার পরে ওরা আমার কাছে যায় যে শুধু টাকা বলে কি আপনি টাকা দেন, আমি কী করব, কী করবেন টাকা তোমরা, তাই আমরা পিকনিক খাবো এভাবে বলছে। তা আমি এত টাকা আমি কোথায় পাবো, ওকে কোথায় পাবেন না পাবেন আমি জানি না, ওরা বলছে যে আমরা জানি না। তা আমি যখন আমি না বলছি যে দিতে পারবো না, তখন আমার এই যে হাতে ধরছে, ধরার পরে আমার শাখা একটা ভেঙে গেছে, সোনার শাখা ছিল ওরা ভাঙছে। ভাঙার পরে তারপরে আমি তখন ওই প্রধান সাথেই ছিল, ওইখানেই ছিল প্রধান, থাকাকালীনে এই অবস্থা ঘটছিল। তারপর প্রধানকে নিয়ে আমি থানার ডায়েরি করছিলাম। রানীগঞ্জের পাঞ্জাবি মোড় এলাকার দু নম্বর জাতীয় সড়কের ধারে বাসটা মোড়ের কাছে একটি টায়ারের দোকানে ভর সন্ধ্যায় দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। দোকান সূত্রে খবর, গ্রাহক সেজে মোটর বাইকের টায়ার কেনার জন্য দোকানে আসে, সেমতো টায়ার দেখানোর সময় আগ্নেয়াস্ত্র দেখিয়ে রুম বন্ধ করে দেয়। তারপর আরও দুজন দোকানে ঢুকে ছুরি নিয়ে তারপর দোকানের বিক্রির প্রায় লক্ষাধিক টাকা লুট করে পালায়। মোট তিনজন ছিল বলে জানা গেছে ঘটনা তদন্তে রানীগঞ্জ থানার পুলিশ। সেবা আয়ুর্বেদ কামাখ্যা থেকে শিক্ষিত গুণীন ও কবিরাজ মোহাম্মদ বাপ্পা মন্ডল, ঠিকানা জয়নগর নিম্পির দক্ষিণ চব্বিশ পরগনা। রুগী দেখিবার সময় প্রতি সপ্তাহের শুক্রবার সকাল আটটা থেকে বেলা দুইটা পর্যন্ত, ফিস মাত্র ৫০ টাকা। এখানে সন্তানহীনা সাদাস্রাব হারিশ স্বামী স্ত্রী মনোমালিন্য হলে কেউ চলে গেলে ফিরিয়ে আনা হয়, জিন ছাড়ানো হয়, প্রেমে বাধা বিবাহে বাধা চাকরি ক্ষেত্রে বাধা ইন্দ্রহীন দুর্বলতা শ্বাসকষ্ট ডায়াবেটিস বাতের ব্যথা মদের নেশা ছাড়ানো হয়, পাগলের চিকিৎসা করা হয়, এছাড়াও ইত্যাদি রোগের চিকিৎসা করা হয়, বিফলে মূল্য ফেরত দেওয়া হয়। আপনার স্বপ্নের বাসস্থানের নতুন ঠিকানা হোক শান্তিনীর, ডায়মন্ড হারবার রোড আমতলার সন্নিকটে চণ্ডী মৌজা গ্লোব সাইন বিজনেস স্কুলের পাশে। এখানে ছোট প্লট, কমার্শিয়াল প্লট ও বাংলোই আপনার স্বপ্নের নতুন ঠিকানা হতে চলেছে। আমাদের বিশেষ বৈশিষ্ট্য গ্রিন ভিউ এরিয়া, সুইমিং পুল, কমিউনিটি হল, চিলড্রেন পার্ক, প্লেগ্রাউন্ড, সুপার স্পেশালিটি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, রেস্টুরেন্ট এবং স্কুল। ইনস্টলমেন্টের সুযোগ, যোগাযোগ 9830255373 ও 7003525822, আরেকটি নম্বর 9836355477।